আশা করি আপনাদের সামনে প্রবলেম ফেস হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তখন সেটা যথাযথ সম্ভব সলভ করার চেষ্টা করব। সবাই সবাই প্রোফাইলে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে অন্যান্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। প্রথমে একটা চাকা ফুলের বেগুনি কালারের জামদানি দিয়ে আজকে লাইভটা শুরু করি। অসম্ভব সুন্দর এই জামদানিটা, এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর আছে, এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে। অসাধারণ সুন্দর প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণ দারুণ ভাবে মুগ্ধ করবে লাইভে টাইম সকলদের। তো অসাধারণ প্রত্যেকটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা, অসাধারণ সুন্দর লোক এই জামদানিগুলো আপনাকে দারুণ ভাবে মুগ্ধ করবে। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, যেটাতে দেড় গজ পরিমাণ কাপড় থাকবে, পুরো শাড়িটার ব্লাউজ পিসটা সম্পূর্ণ সেপারেট থাকবে এবং হাতার মোহরিতে কাজ থাকবে। আপনি এই ব্লাউজ যেহেতু প্রথম শাড়িটা একটু ভালোভাবে বিস্তারিত বলে দিই, এখানে যে পরিমাণ কাপড় আছে হেলদি মানুষ হলেও কোনো ব্যাপার না, প্রবলেম হয় না। এখন আপনি চাইলে দুই ওয়েতে এটা সেলাই করতে পারেন। প্রথম কথা হচ্ছে এটা যেহেতু ট্রান্সপারেন্সি অনেক আছে বেশি, সো এই ক্ষেত্রে আপনি ফলস তো অবশ্যই মাস্ট বি লাগাইতেই হবে। তো আপনি নিচে ফলস কাপড় লাগাইতে পারেন অথবা মানে এর কমফোর্ট জোনের থেকে মানে গ্লোজিনেসটা একটু ব্যাপার স্যাপার দেখানোর ব্যাপার স্যাপার আছে, এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই নিচে ফলস ইউজ করতে পারে। কেউ যদি মনে করে যে আমি টেকসই করবো জিনিসটা, দীর্ঘদিন ব্যবহার করবো ব্লাউজ পিসটা, যেহেতু রেশম হচ্ছে কিসের হলো আপনার শত্রু, পানির শত্রু, রেশমে আমরা কখনোই পানি লাগাইতে পারি না, কোনো জামদানিতে পানি লাগানোর কোনো এখতিয়ার নাই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যেহেতু ব্লাউজটা শরীরের সাথে টাইট হয়ে থাকে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম সেক্ষেত্রে মানুষ সহজেই ঘামতে পারে, এটা স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু ব্লাউজ পিসটা পানিতে ওই যে ঘামের ভিজায় নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। আপনি একটা ওয়ে অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল নর্মাল কটন কাপড়ে যে ব্লাউজগুলো বানান সেটাই বানাবেন, জাস্ট এই যে হাতার উপরে এটা বসিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে এটা আপনি ওয়াশও করতে পারবেন, আবার ওটা ঘামলেও কোনো ব্যাপার না এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন ওই ব্লাউজটাও যদি নষ্ট হয়ে যায় আবার এখান থেকেই মোহরের হাতাটাকে খুলে আবার অন্য ব্লাউজে বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা করা যায় দীর্ঘ টেকসই সাস্টেইনেবলের জন্য। আর যদি বলেন যে না আমার ব্লাউজটা কয়েকবার পরলেই হবে, ডাজেন্ট ম্যাটার, ওটা আমি তো খুব বারবারই এটা পরবো না, সো সে ফলস লাগাই নিতে, ফলস লাগাই নিলে কী হবে, একদম সেম টু সেম একটা গ্লোজি ভাব থাকবে, কারণ জামদানি শাড়িতে যে পরিমাণে একটা গ্লেজ আসে, জিল আসে, অন্য কোনো যে কোনো কাপড়ের আইটেমে সেটা আসে না। হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। যাক, আমি ব্লাউজ পিসটা আপনাদের দেখে দিলাম, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে যেটা সম্পূর্ণ আলাদা থাকবে, ফুল বারো হাতের বাইরে থাকবে। হ্যাঁ, আপনার মেরুন কালার সরি এলো বেগুনি কালারের ভিতরে এটা দেখতে পাচ্ছেন। মণিপুরি শাড়িতে কিন্তু এমনটা থাকে না, মণিপুরি শাড়িতে অ্যাডজাস্ট থাকে, পুরো শাড়িটা জুড়েই সেখানে ব্লাউজ পিস এবং শাড়ি সম্পূর্ণ থাকে, কিন্তু জামদানির ক্ষেত্রে একটু ভিন্ন, জামদানিতে সবসময় ব্লাউজ পিসটা আলাদা সেপারেট থাকে। আমরা এখন যে অংশটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন, ইয়েস হাম তো ইসি পিস কা ব্লাউজ বানায়, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা পদ কথা লিখেছেন আছে পিপি, আচ্ছা এই শাড়িটা, দিস শাড়ি প্রাইস উইল বি অনলি 12,500, অথেন্টিক 84 কাউন্ট, অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি, টাইপ অফ শাড়ি হাফ সিল্ক, অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি, হ্যাজ টু টাইপস, ওয়ান টাইপ ইজ হাফ সিল্ক, ইজ ভেরি পপুলার অ্যান্ড অ্যাভেলেবেল, অ্যান্ড আদার টাইপস পিওর কটন, ইটস লং থ্রেড 12 হ্যান্ড থ্রেড, ইটস কল তানা, অ্যান্ড হোয়াইট থ্রেড ইটস কল বানা, হোয়েন ইটস মিক্স আপ তানা হোয়েন সিল্ক অ্যান্ড হোয়াইট অলওয়েজ কটন, দ্যাট মিক্স আপ হাফ সিল্ক হোয়েন তানা কটন অ্যান্ড হোয়াইট কটন ইটস পিওর কটন, ওকে? অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো দেখে দিচ্ছি, যেটা তানা সুতা আপনার হাফ সিল্কের থাকবে সেটা অলওয়েজ হাফ সিল্ক হবে, আর যেটা তানা সুতা কটনের থাকবে সেটা পিওর কটন হবে। হ্যাঁ, বহুত খুবসুরা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ফুল শাড়িটা আপনাদেরকে দেখাই, দেখুন কতটা চমৎকার করে কাজ করা, প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ, অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা। আমি কিছু কম্বিনেশন আপনাদের সাথে শেয়ার করি, এটা দেখুন অসম্ভব সুন্দর, এটা হচ্ছে বেগুনি ব্লু বললি আমি, এটা মানে একটু বেগুনিশ টাইপের একটা টোন আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি পায়ের পোষণটাতে আসা যাক, এখানে আপনার এটা ওনা পাড়,
ওনা বারটা আমরা ইউজ করেছি কপার, এখানকার যে 500 বারি বারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করেছি আপনার গোল্ডেন, সরি আবার সিলভার আবার গোল্ডেন, প্রত্যেকটা মাঝখানে আবার মিনাকারি আকারে ম্যাজেন্টা ইউজ করা হয়েছে, সাব বর্ডারে ম্যাজেন্টা তো ইউজ করেছি, তার মাঝে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ করে গোল্ডেন জরি সুতা ইউজ করে ফেলেছি, ইউজ করেছি সে চমৎকার কম্বিনেশন আসলটাও দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা প্রাইজে পেয়ে যাবেন, এটা জেনুইন 84 কাউন্টার একটা জামদানি, ট্রান্সপারেন্সি তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অসাধারণ, ঢুকে জাস্ট কালার ছাড়া সুতা দেখা যায় না, তো এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে, এটার প্রাইস থাকবে 12,500, 12,500 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি, তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না, ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দিতে হয়। দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন। আচ্ছা বিউটিফুল, বহুত বহুত বি আছে, আমি কি দেরি করে ফেলেছি? না আপু আপনি মোটেও দেরি করেননি, জাস্ট আমি জাস্ট স্টার্ট করেছি আর কি, আজকে আপনার দেরি হয়নি, এটা অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করে, এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 12,500, 12,500 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের জামদানি। মোর ইয়াসমিন ইয়াসিন খান লিখেছেন শোরুম আসে এসে আসা যাবে, জি অবশ্যই, কেন আসা যাবে না, আমাদের লোকেশনটা আছে ডেমরা স্টাফ কোয়ার্টার সারুলিয়া, ডেমরা স্টাফ কোয়ার্টার সারুলিয়া রানীমহল সিনেমা হলের সামনে, ডেমরা স্টাফ কোয়ার্টার সারুলিয়া রানীমহল সিনেমা হলের সামনে চলে আসবেন, সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে আসতে পারবেন, এন্ড অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। আচ্ছা গ্রিনের মধ্যে দেখান প্লিজ, মারিয়া ইমরান, গ্রিনের ভিতরে আমাদের সি গ্রিন হবে, পেস্টাল গ্রিন হবে, ঠিক আছে, তো আমি একটা সি গ্রিনের ভিতরে আপনাকে দেখাই, আইল্যান্ডের ভিতরে দেখাই, তারপরে আরেকটু লোরেন যাবো, তো আচ্ছা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল দুই পিস আছে, অর্থাৎ এই শাড়িটা অ্যাভেলেবেল দুই পিস আছে, দুইজন ব্যক্তি এটা নিতে পারবে, একই সেম শাড়ি দুইটা রেডি হয়ে গেছে, হ্যাঁ অনেক সময় হয় ডাবল পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা আছে, তো একই ফ্যামিলিতে যদি দুইজন চান, অনেক আছে ফ্রেন্ড আছে খুব ক্লোজ ফ্রেন্ড, তারাও নিতে পারবেন এই কম্বিনেশনগুলো, ঠিক আছে, মানে এক কথায় আপনার মনে হচ্ছে যে আবার এমন হতে পারে যে আপনি বাসায় আপনার ওয়াইফকে গিফট করতে আসেন, আবার বাসায় আপনার বোন আছে অথবা আম্মু আছে, বাট দুইজনকে দুই রেঞ্জের দিলে তারা কীভাবে নিবে, তার থেকে বরং সেম জিনিস দুইজনকেই দেওয়া যায়, এরমও নিতে পারেন, আমার জরি জামদানি পছন্দ। আচ্ছা এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন, আমি একটা আপনাদেরকে ওপেন করে দেখাই, হ্যাঁ অসাধারণ প্রত্যেকটি জামদানি, এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দেলবাজের ব্লাউজ পিস আছে যেটা প্রত্যেকটা জামদানির সাথেই থাকছে, এটাও তার ব্যতিক্রম নয়, এটা জেনুইন 84 কাউন্টের একটা জামদানি, এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে, এটাকে বলা হয় জালি কাজ বা জাল কাজ, এই যে দেখুন কতটা সুন্দর করে কাজ করা, অ্যামেজিং কম্বিনেশনের জামদানি, আঁচলে বর্ষণটাও দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ, আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশনের এই জামদানি, এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে, টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে, দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা, অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি, এটা যে কাউকে কিন্তু নির্দ্বিধায় নিতে পারে, এটা আছে সি গ্রিন, ঠিক আছে, অনেকে ময়ূরকণ্ঠী কালার বলে পিকক কালারও বলে থাকে, তো অসম্ভব সুন্দর এই জামদানিতে আসলে পোর্শনটা দেখতে পাচ্ছেন, খুবই গর্জিয়াস করে কাজ করা, অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি, জাস্ট ওয়া কোনো কথা হবে না, আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন, এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে, এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটার প্রাইস রেঞ্জ থাকবে মাত্র কত বলেন তো, এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 17,000, 17,000 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি, সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশ ইনবক্স করে দিতে হবে। মোসাম্মদ আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলব, অ্যামেজিং কালার কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি দেখার মতন, খুবই গর্জিয়াস কাজের অসম কালার কম্বিনেশনের জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, এটা জাস্ট কোনো কথা হবে না, আমরা রেখে দিলাম, তো আরও কিছু দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন, আমরা একটা ল্যাভেন্ডার কালার দেখাইতে পারি, নাইস থ্যাংক ইউ সো মাচ গজব বিপাশ আম্বাসা থ্যাংক ইউ, তো এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা, এটা হচ্ছে আপনার